নতুন দেখছি যে এই টিভি গুলো বেসিক্যালি কি এগুলো সেকেন্ড সেল আছে কোম্পানি থেকে কোনো ডুপ্লিকেট সিন নাই তো এরকম কোনো ব্যাপার না। আমার তো বলা আছে সব ভিডিও দিয়ে ডুপ্লিকেট হলে টিভি ফ্রি 5000 টাকা মাত্র এই নাম নেই বা আর কি চাও গাই শুনতেই পাচ্ছ কোনো ব্যাপার না যে এলে দেখলে নিতে হবে এরকম কোনো প্রেসার কি আছে চেক করে যা আরামসে দেখতে পারে ভালো লাগলে নেবে নালে নেবার কোনো দরকার নেই। বাহ 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 53 ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড এমআই 14000 তাই তো তার Sony ওয়াও এটা কত ইঞ্চি রে ওটা 55 Sony একটা 43 আছে আর সরি 43 টা বলছো নেক্সট স্মার্ট অ্যান্ড্রয়েড প্রসেসিং পার্ট যে কোনা টিভি পাবে তোমরা বিশ্বাস করে নিতে পারবে। আর প্রতি কোনা টিভির উপরে যেটা অভিজিৎদা প্রিভিয়াসলিও বলেছিল যে মোটামুটি 15 দিন থেকে এক মাস ওয়ারেন্টি আর কি বাকি ডিটেইলস যদি তোমরা ভুল মানে খারাপ ডুপ্লিকেট প্রুফ করতে পারো দেন অভিজিৎদার থেকে 5000 ইনাম আর কি চাও তো ইচ এন্ড এভরিথিং জানাবো। অনেকে টিভি রিকোয়ারমেন্ট ছিল তার সঙ্গে আমি চলে এলাম অভিজিৎদার এখানে। তো ভিডিও শুরু করা গেলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখে প্লিজ লাইক করো আর একবার ভিজিট করো যাদের কোম্পানি সেকেন্ড সেলের মানে অ্যাকচুয়াল প্রাইসের থেকে অনেকটা হিউজ ডিসকাউন্ট নেওয়ার জন্য মাস্ট ভিজিট অভিজিৎদা কোথায় ইচ এন্ড এভরিথিং। চলো অভিজিৎ থেকে শুনে নিই স্টে টিউন। অভিজিৎদা বলো অনেকদিন পরে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো? আচ্ছা ভালো আছো তো তো মোটামুটি একটু জোরে বলবে মোটামুটি তো অনেকদিন পরে চলে এসেছি তো ধামাকা কিছু অফার ফফার কি রাখছো টিভির উপরে? অফার সেমই আছে কালেকশন কিছু নতুন আছে। কালেকশন নতুন আছে একটু বলে দাও আবার অনেক ভিউয়ার্স ধর নতুন দেখছে যে এই টিভি গুলো বেসিক্যালি কি এগুলো সেকেন্ড সেল আছে কোম্পানি থেকে কোনো ডুপ্লিকেট সিন নাই তো এরকম কোনো ব্যাপার নেই। আমার তো বলা আছে সব ভিডিও দিয়ে ডুপ্লিকেট হলে টিভি ফ্রি 5000 টাকা মাত্র এই নাম নেই বা আর কি চাও গাই শুনতেই পাচ্ছ মোটামুটি অভিজ্ঞতার এখানে আসা মনেই হচ্ছে তোমাদের জাস্ট টিভি দেখো যাদের অ্যাকচুয়াল বেশি দাম দিয়ে কেনার সামর্থ্য নেই তাই তো অভিজ্ঞতা তারা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা আসছেও সবাই ভিডিও দেখে আসছে তো সাকসেস হচ্ছে। বাবা তোমার লোকেশন না কাইন্ডলি বলো তো লোকে যারা দূর থেকে দেখছে। এটা 10 নম্বর মদন স্ট্রিট আছে ইমলের ঠিক পাশের গলি ইমলের ঠিক পাশের গলি তো गाइस দেখাই নিচ্ছ মোটামুটি চাঁদনি চক এসে অভিজ্ঞতার এখানে জাস্ট স্টক দেখে নাও মোটামুটি তোমার স্টার্টিং প্রাইস যা ছিল প্রিভিয়াসলি সেটা থেকেই আছে কি সেটা থেকেই আছে 22 ইঞ্চি আমার বলা আছে এলসিডি 3000 টাকা 3000 থেকে স্টার্ট। বাবা আর এই টিভির ব্যাপারে একটু বলে দাও যে রিপেয়ারিং ধরো খারাপ খারাপ হয়ে গেল কি কি মানে বলা যায় আমার 1-2 সপ্তাহের মধ্যে কোনো প্রবলেম হলে একদম রিকভার আছে চেঞ্জ হয়ে যাবে তো ধরে নাও ওটা আর মোটামুটি ধর কিছুদিন পরে হলো সাপোজ 4-5 মাস পরে হলো এক বছর আমার সার্ভিস ওয়ারেন্টি দিই। আচ্ছা সার্ভিস ফ্রি থাকে পার্টসের যেটা লাগে সেটা কাস্টমারকে দিতে হয় পার্টসের জন্য কাস্টমারকে দিতে হয়। তো শুনে নি অভিজিৎদার কথা তো চলো স্টার্ট করি কি বল অভিজিৎদা তো মোটামুটি লোয়ার সেগমেন্ট একটু সাসপেন্স থাক একটু আপার সেগমেন্ট থেকে স্টার্ট করি তো এটা কি আছে অভিজিৎদা? মোটামুটি এটার মার্কেট প্রাইস কত হবে? 28 থেকে 30 কত ইঞ্চি বললে 43 ইঞ্চি 28 থেকে 30 হাজার। তোমার এখানে কত পাবো? আমার কাছে 14,000। তোমার ভিডিও দেখে এলে যদি কিছু কম করা যায় আমি করে দেবো। আমার ভিডিও দেখলে কম করে করে গাই শুনতেই পাচ্ছ তো অভিজিৎ এখানে একবার ভিজিট করো তোমাদের কিনতে হবে কি না কিনতে হবে ধরো কেউ ধরো যদি এসে একটু দেখতে চেক করতে সে কি চেক করতে পারে আরামসে। আচ্ছা সেরকম কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার না যে এলে দেখলে নিতে হবে এরকম কোনো প্রেসার কি আছে চেক করে যা আরামসে দেখতে পারে ভালো লাগলে নেবে নালে নেবার কোনো দরকার নেই। বাহ বাহ শুনে নিচ্ছ তো 43 ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড এমআই 14000 তাই তো তারপর ডিসকাউন্ট হবে অবভিয়াসলি এসে যদি আমার নাম বলে সামথিং কিছু বেশি তো হবে না তাই তো সামথিং কিছু করে দেবো। তো চলো নেক্সট সেগমেন্ট চলে যাচ্ছে সনির। ওয়াও এটা কত ইঞ্চি রে ভাই? এটা 55 আছে 55 ইঞ্চ সনি জাস্ট কোয়াড ডিসপ্লে দেখো অ্যান্ড্রয়েড 4K আছে স্মার্ট অ্যান্ড্রয়েড 4K তাই ওই ডিসপ্লেটা এরকম লাগছে गाइस জাস্ট দেখে নাও অসাধারণ ডিসপ্লে জাস্ট দেখে নাও। মোটামুটি এটা মার্কেট প্রাইস কত হবে? 1 লাখের উপরে জাস্ট দেখে নাও 1 লাখের উপরে মোর দ্যান 55 ইঞ্চ সনি। তো এটা প্রাইস কত হচ্ছে ধামাকা? আমার কাছে 35000 রাখা আছে দাম 35000 রাখা আছে তোমার নাম করলে কিছুটা ডিসকাউন্ট হবে। আচ্ছা আমার নাম করলে লিটল বিলো নেগোশিয়েট गाइस দেখতেই পাচ্ছ মোটামুটি চোখ বন্ধ করে চলে আসো অভিজিৎদার এখানে আর কি বলবো। সোনি একটা 43 আছে আর সরি 43 টা বলছো নেক্সট স্মার্ট অ্যান্ড্রয়েড বাহ দারুন ডিসপ্লে উইথ সিরিয়াসলি সোনি 43 এটা কি স্মার্ট অ্যান্ড্রয়েড তাই তো স্মার্ট অ্যান্ড্রয়েড এটার মার্কেট প্রাইস অলমোস্ট 50 আপ যাবে 50 এর উপরে আছে 50 এর উপরে তো এটা কত রাখছো এটা 43 আছে 18500 শুনে নিচ্ছো गाइस 18500 তার উপর লিটল বিট অফ নেগোশিয়েট আর কি বলবো জাস্ট ডিসপ্লে দেখে নাও ওয়াও। তো চলো প্রতি কোন টিভির সাথে কি তোমার রিমোট ফিমোট কি ফ্রি দেওয়া হবে না? রিমোট পাওয়ার ব্যাংক পাওয়ার সাপ্লাই যেটা থাকবে সাথে পাবেন এমনকি ওয়াল মাউন্টটাও আমরা দিই ওয়াল মাউন্ট ফ্রি দিয়ে দেবে। তো गाइस শুনতেই পাচ্ছ আর কি চাও জাস্ট দেখে নাও। চলো নেক্সট ওটা Samsung 32 ইঞ্চি আছে স্মার্ট Samsung 32 ইঞ্চি স্মার্ট জাস্ট দেখে নাও এটাও মার্কেট প্রাইস অলমোস্ট 18-19 হবে তোমার এটা 8.5 শুনতেই পাচ্ছ 8500 এ Samsung 32 ইঞ্চি স্মার্ট জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের যতটা ইনফরমেশন দেওয়ার দিয়ে দিচ্ছি বাকিটা তো কাস্টমারদের উপরে বলো। অনেকে হয়তো বিলিভ করছেন অনেকে হেড কমেন্ট আসছে সবাই বলছে ডুপ্লিকেট স্টিকারিং করে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে বা তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? কি বলবো, এবং পাবলিক তো অনেক কোশ্চেন অনেক কিছু বলতেই পারে, সেটা তাদের রাইট আছে বলার জন্য, সেটা ব্যাপার না। আমার কাছে কথা হচ্ছে কোনো কিছু না শুনে একবার এসে নিজে দেখে নেওয়াটাই বেটার। তোমার কাছে অনেক লোকে নিচ্ছে প্রতিনিয়ত নিয়েই যাচ্ছে, আমাদের তো একদিনকার ব্যাপার না, আমাদের সারা বছরে 12 মাসের ব্যাপার। একদম একদম। তো ভাই শুনতেই পাচ্ছ, আর কি বলবো, চলো নেক্সট। এটা চলে নেক্সট, এটা স্যামসাং আছে, এটা স্যামসাং কার্ভ আছে 32 ইঞ্চি, স্যামসাং কার্ভ জাস্ট দেখে নাও গাইস, ফুল এইচডি জাস্ট স্মার্ট মোস্ট কোয়ালিটি, মানে একবারে ব্র্যান্ড নিউই বলা যেতে পারে, একদম নিউ, খালি টুকটাক ক্র্যাশ দাগ যেটা থাকে সেটা কি মাইনর, একবার দেখা যেতে পারে চোখে, কিছু কিছু দেখাও যায়, কোনটা দেখা যায় না। আচ্ছা, সেটা ডিপেন্ডস অন ইওর লাক, তাই তো। তোমার মানে কত ইঞ্চ বলো? 32 ইঞ্চ। স্যামসাং 32 ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড জাস্ট দেখে নাও, ফুল এইচডি সিরিয়াসলি 9000 টাকা, 9000 টাকা আছে, যেটা কোম্পানি প্রাইস অলমোস্ট 20-25 যাবে, এটা হ্যাঁ 25 এর উপরে, ফুল এইচডি দেখে নাও। চলো নেক্সট, LG আছে 32 ইঞ্চি, LG 32 ইঞ্চি। আবার বারবার তোমাদের বলে দিচ্ছি যে Samsung দেখতে পাচ্ছ, এটা HDMI মেশিন চলছে Samsung এর, দেখে নাও, বারবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই জন্য জিনিসটা কিন্তু Samsung লেখা আছে। আচ্ছা, এটা আছে LG, এর ইঞ্চি আছে 32 ইঞ্চি আছে, নন স্মার্ট আছে। আচ্ছা, নন স্মার্ট, হ্যাঁ, এই 6000 প্রাইস রাখা আছে, 6000 প্রাইস কম সম হয়ে যাবে, জাস্ট শুনেই নিচ্ছ গাইস, আর কি বলার আছে। চলো নেক্সট, এটা 40 ইঞ্চি আছে, কি ডিসপ্লে গো এই দেরা, 40 ইঞ্চি Samsung আছে, নন স্মার্ট আছে, নন স্মার্ট এত সুন্দর ডিসপ্লে, এইচডি ডিসপ্লে তো একদম, 40 ইঞ্চি Samsung নন স্মার্ট জাস্ট ডিসপ্লে কোয়ালিটি তোমরা দেখে নিতে পারছো। তো মোটামুটি প্রাইস কত রেখেছো? এটা আমার কাছে 9.5। মোটামুটি অলমোস্ট কোম্পানি প্রাইস এর দাও 28 এর কাছাকাছি, 28। 40 ইঞ্চি আছে, 40 ইঞ্চি 9500, 9500। নেক্সট Sony আছে, আচ্ছা 32 ইঞ্চি নন স্মার্ট আছে, 6000, আচ্ছা কম সম হয়ে যাবে। আচ্ছা, এটা কম সম হয় বলছো, তো শুনে নিচ্ছ, জাস্ট কোয়ালিটি গুলো দেখে নাও, যে কোটা টিভি আছে ওয়েল মেইনটেইন এন্ড ওয়েল গুড কন্ডিশন, লাস্ট এন্ড ফাইনাল। হ্যাঁ, 24 ইঞ্চি আছে, সরি 24 ইঞ্চি, মার্কেট প্রাইস 12 থেকে 15000 কাছাকাছি আছে, আমার কাছে 4500। 24 ইঞ্চি Sony আছে, 4500। হলো একই, Samsung হলো একই, Sony হলো একই, সব একই হবে, সব ব্র্যান্ডেড হবে, একই প্রাইস। আর যেটা তোমার একবারে লোয়ার, যেটা লোয়ার যে 3000 থেকে স্টার্ট বলো, সেটা কি আপাতত ডিসপ্লে নেই? আচ্ছা, এখন এত সফটওয়্যার ডিসপ্লে করা যায় না। আচ্ছা, এখন টিভি রাখা আছে তোমার গোডাউনে, একদিন আবার নেক্সট বারে গিয়ে ভিজিট করব। তোমার ওটা স্টার্টিং প্রাইস কত বললে? 3000। ওটা LCD হবে, Samsung LG Sony, আচ্ছা LCD হবে 3000। যে কোন তুমি টিভি দেখালে এই 55 ইঞ্চ ধরো Sony বা অন্য ভেরিয়েন্টের জন্য, সেটা কি কম হতে পারে না? হ্যাঁ, ব্র্যান্ডের উপরে কম বেশি ব্যাপার আছে। হ্যাঁ, যদি 55 ইঞ্চি Sony, এটা আমি বললাম 35, এটা যদি LG Samsung হয় তাহলে আমরা 25 26 এরকম আসবে, MI ফেমআই হয়ে গেলে 22 23 এরকম আসবে, TCL ভিউ হয়ে গেলে 20000 19000 এরকম 19 এর মধ্যে চলে আসবে। আর একটা জিনিস বলে দাও, কিছু যদি একবার সব সঠিক ইনফরমেশন নিয়ে নিচ্ছি, কারণ যদি সাপোজ টিভির ধরো কিছুদিন পরে খারাপ হয়ে গেল, সে কি মানে তোমাকে এখানে আনতে হবে? তাহলে টিভিটা আমাদের কাছে নিয়ে এলে সুবিধা হয়। আমরা এবারে কেউ যদি বাড়িতে থাকে কি তোমার চার্জেস তো অবভিয়াসলি থাকবেই, চার্জেস বেশি পড়ে যায় তাদের জন্য, অনেক বেশি পড়ে যায়। এবারে আমি পাঠালাম, ঠিক আছে, কোনো একটা পার্টস খারাপ হলো, সেটা তো আর জানছি না কোনটা, সে গেল, সে আবার পার্টসের জন্য তাকে আবার রিটার্ন আসতে হবে, আবার নিয়ে যেতে হবে, দেখা গেল ওইটা দেওয়ার পর ফের একটা কোনো একটা পার্সের প্রবলেম আছে, আবার আসো। এর কারণে আমরা বলি নিয়ে চলে এলে ঘন্টাখানেক টাইম দিলে আমরা তাহলে রিকভারি, 1 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যায়। সেই সার্ভিস চার্জটুকু যেটুকু লাগে, হ্যাঁ পার্সের যেটুকু লাগে সেটা একবার তো সেটা অবভিয়াসলি দিতেই হবে, কারণ মিস্ট্রি চার্জ বা কোনো কিছু সেটা আমার তরফ থেকে, সেটা তোমার তরফ থেকে। কাস্টমার যদি বলে যে আমার এটাতে একই ব্যাপার হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই, পার্সটা দেবো তাহলে আপনি এনে দিন আমি লাগিয়ে দেবো, হ্যাঁ অবভিয়াসলি সেটারও অপশন আছে, যেটা কাস্টমারদের কাছে রিকভারি পার্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে পার্সটা তাহলে খুলে দেবো, অনেকে বিশ্বাস হচ্ছে না, তুমি পার্স ধরো আবার মানে বাজে লাগালে বা বেশি দাম নিচ্ছো, আমি পার্সটাকে খুলেও দিতে পারি, তুমি এনে দাও আমি লাগিয়ে দেবো। আর কি চাও গাইস? দেখে নিচ্ছ মোটামুটি অভিযোগ যে কটা স্টক, তো মোটামুটি তোমাদের গোডাউনে তো অবভিয়াসলি অনেকগুলো স্টক থাকে, সেটা কামিং দিনে দেখা যায় কি আনতে পারি। তো নিউ ইয়ার স্পেশাল ধামাকা গাইস, বারবার বলি যাদের টিভি কেনার শখ একবার ভিজিট করো অভিজিৎদার এখানে। আর কি বলবো অভিজিৎদার, লোকে যদি ট্রাস্ট করে আসে দেন ওয়েল অ্যান্ড গুড। সবাইকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইলো, সবাই আসুক, একবার এসে দেখে যাক, আমি বলছি না নিতে নিলে গাইস। মোটামুটি চলে এসেছিলাম অভিজিৎদার কাছে মোটামুটি তোমাদের দেখানোর উদ্দেশ্যে যে টিভি, তো যাদের টিভি কেনার রিকোয়ারমেন্ট আছে বা যাদের ভাবছো যে নতুন টিভি কিনবে, একবার ভিজিট করো অভিজিৎদার এখানে। আমি বলছি তোমাদের কিনতেই হবে, তোমরা ভেরিফাই করো সঠিক কিনা বা আদার্স যা যা হয়, তারপর তোমরা পারচেস করো, অবভিয়াসলি চোখ বন্ধ করে ভরসা করবে, এত বড় গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি। বাকি ব্যাপার তো অভিজিৎদার সাথেই আছে, সারা বছরের বিজনেস, এমন নয় যে তোমাদের টিভি বেশি অভিজিৎ কালকে চলে যাচ্ছে। তো দেখছি অবভিয়াসলি, জানিও কেমন লাগলো ভিডিওটা, অবভিয়াসলি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, ভিজিট করো, একবার ঘুরে যাও, চাঁদনি চক এলে অভিজিৎ সাথে দেখা করে যাও, হাই হ্যালো করে দিয়ে যাও, আর কি বলবো। চলো ভাই, ঠিক আছে, দেখা তোমার জন্য নেক্সট ভিডিও কি আনবে, টাটা।